দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইলু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর অন্তরের সারা জীবনের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ পরিশনে, কারো হাতে বিনা ছিল, কেউ বা কম্পিত দীপ শিখা জেলেছিলে মূল ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছে চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। রঘুনাথ লেখা। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুমিত দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুবার তুলে নাচে, পিতা বসেছিল দ্বারে দুজনে সুতানো তালে, কি পোশাক আনিয়াছো কিনে, পিতা কয় আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিলে সমুখ শয়ের আর জন নিলে বারবার, বলে মাগো দড়ি তোর পার, বাবা আমার দেশ তরে কি কিনে এনেছেন ঘরে, একবার দেনামা দেখতে এক জোড়া তৃতীয় চাদর, রাগিয়া আগুন ছেলে কাপড় ধোলাই পেলে, কালিয়া কইল চাই না মা, রায়বাবুদের বুকি পেয়েছে জড়ির টুপি ফুলকাটা শাটিনের জামা, বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা আসা মানে, অত শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের বাড়ি। ওই গগনের দিকে হরে হরে ডাক পাঠালো দিপালিকার, জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোর ধরিত্রীতে, ইমির রাতে ওই গগনের